নরসিংদীর বাজারে টমেটোর দাম বেড়েছে কেজিতে 40 টাকা। কাঁচামরিচের দাম আরও 50 টাকা কমে 350 টাকায় বিক্রি হচ্ছে। এ বিষয়ে জানাতে পৌর শহরের শিক্ষা চত্বর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিব, টমেটোর দাম কেজিতে 40 টাকা বাড়তে এই দাম বাড়ার কারণ কি? সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা এছাড়া বিক্রেতারা কি বলছেন? শুরুতে কাঁচামরিচ এবং টমেটো দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি যে নরসিংদীর বাজারে গত সপ্তাহে যে টমেটো বিক্রি হয়েছে প্রতি কেজি 100 টাকা, চলতি সপ্তাহে কিন্তু কেজিতে 40 টাকা বেড়ে সেটি বিক্রি হচ্ছে 140 টাকা কেজি। তো এই টমেটোর দাম বাড়ার পেছনের কারণ হিসাবে এখানকার বিক্রেতারা যেমনটি বলছিলেন যে নরসিংদীতে মূলত স্থানীয়ভাবে যে টমেটোগুলো উৎপাদিত হয়ে থাকে সেগুলো প্রায় সবই মৌসুমি টমেটো, অর্থাৎ মৌসুম শেষে সেই টমেটোগুলো নরসিংদীতে উৎপাদন হয় না। অর্থাৎ এই মুহূর্তে বাজারে যে টমেটোগুলো রয়েছে সেগুলো আমদানি হচ্ছে রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলা থেকে, যার ফলে বাজারে টমেটোর সরবরাহ অনেকটা কমে গিয়েছে। এছাড়া যেহেতু এখন বর্ষাকাল চলছে, নিম্নাঞ্চলগুলো পানিতে প্লাবিত হয়ে আছে, যার ফলে বাজারে টমেটোর সরবরাহ এমনিতেও এই সিজনে কম থাকে বলছেন বিক্রেতারা। তো কিছুদিন চলে গেলে সামনের সপ্তাহ কিংবা কিছুদিন পর থেকে, অর্থাৎ বর্ষার পানি কিছুটা নেমে গেলে হয়তো বা টমেটো সরবরাহ বাজারে কয়েকগুণ বাড়তে পারে। এবার যদি একটু কাঁচামরিচের দিকে আসি, যে নরসিংদীর বাজারে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে আরো 50 টাকা এবং বিক্রি হচ্ছে প্রতি কেজি 350 টাকা। আমরা যদি একটু পেছনে যাই, অর্থাৎ কুরবানির ঈদ এবং ঈদ পরবর্তী সময়ে নরসিংদীর বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছে প্রতি কেজি 800 টাকা, গত সপ্তাহে যেটি 400 টাকা কমে বিক্রি হচ্ছিল 400 টাকা কেজি, চলতি সপ্তাহে কিন্তু আরো 50 টাকা কমেছে। তো দাম কমার কারণ হিসেবে বিক্রেতারা যেমন কি বলছিলেন যে নরসিংদীতে স্থানীয়ভাবে উৎপাদিত যে কাঁচামরিচ গুলো সেগুলো টানা বৃষ্টিতে পানির নিচে প্লাবিত হওয়ার পর পরে কিন্তু পানি নেমে যায়, পানি নেমে যাওয়ার পর বাজারে কাঁচামরিচের সরবরাহ বাড়তে শুরু করে, যার ফলে কাঁচামরিচের দাম অনেকটাই কমে আসছে। যদিও কাঁচামরিচের দাম কিছুটা কমেছে, সাধারণ ক্রেতা এবং ভোক্তারা বলছিলেন যে এতে তারা সন্তুষ্ট নন। তারা বলছিলেন যে প্রতি কেজি কাঁচামরিচ 200 টাকার মধ্যে আনতে পারলে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে হবে। এছাড়া অন্যান্য দরদাম যদি একটু জানিয়ে রাখি, যে গত সপ্তাহে যে আলু বিক্রি হয়েছে 40 টাকা কেজি, সেটি বর্তমানে বিক্রি হচ্ছে 45 টাকা। বেগুনের দাম বেড়েছে কেজিতে 10 টাকা, বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। তো প্রতিনিয়তই কিন্তু এই দরদাম উঠানামা করছে। তো সাধারণ ভোক্তা এবং ক্রেতারা যেমনটি বলছিলেন যে স্থানীয় ভোক্তা অধিদপ্তর এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চালানো হলে এই প্রতিনিয়ত দরদাম উঠানামার পেছনে যদি কোনো মধ্যস্বত্বভোগী কাজ করে সেগুলো আসলে বেরিয়ে পড়বে এবং জনসাধারণের জন্য এটা উপকার হবে এবং তারা উপকৃত হবে। তো এই ছিল নরসিংদী থেকে সবশেষ। নরসিংদীর শিক্ষা চত্বর বাজার থেকে সকালবেলার বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল ইসলাম।